ফুটবলের ফেরি করতে করতে আপনি মনে করেন যে প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিস্ট্রিক্টে ফুটবলের ফেরি করতে যাই, ফুটবলের মধ্য দিয়ে শুধু যে ফুটবল খেলি তা না, আমার যে বয়স বিবেচনায় আমি হয়তো ওইভাবে মাঠে থেকে ফুটবল খেলার কথা ছিল না, কিন্তু এখনও আমি 44 বছর বয়সও মাঠে আসি, কারণ একটাই, ঘাম ফেলি, সব কাজ ফেলে আমি এই যে প্রতি সপ্তাহে চলে আসি বিভিন্ন ডিস্ট্রিক্টে। কারণ হচ্ছে গিয়ে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রেম, এই প্রেমটা এখন পর্যন্ত খুবই রিয়েল প্রেম, এবং আপনি প্রপারলি দেশপ্রেমও দেখতে পাবেন। আপনি যদি ফুটবল মাঠে যান, এই ফুটবল মাঠে দল মত নির্বিশেষে যেভাবে বয়সের বিবেচনায় আপনি দেখবেন একেবারে 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের মানুষ পর্যন্ত ফুটবল মাঠে আসে। এটাকে আমি আসলে যে জায়গায় নিয়ে যেতে চাই, আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে দেশপ্রেমটাকে বাড়ানো, অঞ্চলের প্রেমটাকে বাড়ানো। আমাদের কিন্তু সবই ডেভেলপ হয়েছে, বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা অনেক বেশি পিছাই যাচ্ছি, আমাদের কিন্তু মানুষে মানুষে প্রেম কমে যাচ্ছে। এই প্রেমের জায়গাটাতে আমি কাজ করতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দেখেন, ফুটবলটা 90 দশকে যে জায়গায় ছিল ফুটবল, এই জায়গা থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। বলতে গেলে পারেন যে আপনি ICU আছে আমাদের ফুটবল, এই ICU থেকে বাঁচানোর জন্য এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, এই লক্ষ্মীপুরে এসে আপনি জানেন আমাদের টিপুবাই উপজেলা চেয়ারম্যান সাহেব ওনার আমন্ত্রণে আসা, আমার কাছে মনে হয়েছে যে আজকে অনেক সারা হয়তো পাবো, একটা সুন্দর ফুটবল ম্যাচ হবে, এখানে হয়তো আমি জিততেও পারি, আমি হারতেও পারি, কিন্তু আমার জিতা বা হারাতে কিচ্ছু আসে যায় না। আমি যেটা চাই এটা হচ্ছে গিয়ে ফুটবলটাকে বাঁচাইতে চাই, ফুটবলটাকে জিতাইতে চাই, এবং ফুটবলের মধ্য দিয়ে আমরা শপথ করতে চাই যে এই দেশের জন্য কাজ করতে হবে। জন্মের পর যে দেশটা আমরা পাইছি, মৃত্যুর আগে হচ্ছে একটা ভালো দেশ আমরা রেখে যেতে চাই। সফলতার বৃত্ত সবাইকে নিয়েই পূরণ করতে হয়, ধরেন আপনার এলাকা থেকে অনেক বড় বড় প্লেয়ার হইলেন বা সংগঠক হইলেন, কিন্তু আপনার এলাকায় যদি আর প্লেয়ার না জন্মায় তাহলে কিছু ব্যর্থতা তো দায় তো আপনাকে নিতেই হবে। আমি মনে করি যে এই ঢাকাতে ধরেন এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি আবাহনীর মতো একটা দলের এই পর্যায়ে আসেন, চাইলে তো আপনি নিজের এলাকার মানুষকে অনেক সামনের দিকে নিয়ে যেতে পারেন, তবে এই সুযোগগুলোরে কাজে লাগাইতে হয়। কাজে না লাগাইলে হয় কি, 10 বছর 20 বছর পরেও আপনার মতো একজন প্রশ্ন করে বসবে যে ঢাকায় এইরকম ভালো অবস্থা থাকার পরেও কেন নিজের এলাকা থেকে একটা প্লেয়ার বের হলো না। আপনি অনেক নেতৃবৃন্দকে দেখবেন কেন্দ্রীয়ভাবে কথা বলেন, ঢাকায় বড় বড় বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার এলাকায় আপনি যাবেন গিয়ে দেখবেন রাস্তায় চলাচলের মতো না, রাস্তা ভাঙা, কিন্তু আপনি তার ঢাকার বক্তব্যের সাথে তার এলাকার রাস্তার মিল পাবেন না, খুঁজে পাবেন না। যে মনে হবে ধরেন আমি, যারা লক্ষ্মীপুরের কেন্দ্রীয় নেতা আছেন বা কৃতি সন্তান আছেন ঢাকায়, তারা হয়তো অনেক ভালো ভালো বক্তব্য দেন, কিন্তু লক্ষ্মীপুরেও তো অনেক সমস্যা আছে যেগুলো হয়তো দেখলে আমার তাদের কথার সাথে মিলবে না, তখন হয়তো এদের প্রতি আমাদের সম্মানটা কমে যায়। আবার একই ধারাবাহিকতায় দেখবেন সে কেন্দ্রীয় নেতা না কিন্তু একজন আঞ্চলিক নেতা, কিন্তু তার এলাকাটার এসে একেবারে মানে মনে করেন সেরকম পর্যায়ে নিয়ে গেছে। শুনেন, সম্মান করার জন্য, মানুষের প্রতি সম্মান আসার জন্য আপনাকে খুব বড় নেতা হইতে হবে যে তা না, আপনার কাজকর্মটাই যথেষ্ট, অ্যাকশনের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ওই এলাকার কৃতি সন্তান।